হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে কনকারেন্স। এর বাংলা অর্থগুলো হচ্ছে সম্মতি, ঐক্যমত, সঙ্গমন, মিল, মিলন। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে দ্য কনকারেন্স অফ মাল্টিপল ফ্যাক্টরস লেড টু দ্য ইকোনমিক ক্রাইসিস। আমি আবারও বলছি, দ্য কনকারেন্স অফ মাল্টিপল ফ্যাক্টরস লেড টু দ্য ইকোনমিক ক্রাইসিস। এর বাংলা অর্থ হচ্ছে একাধিক কারণের সম্মতির ফলে অর্থনৈতিক সংকট উৎপন্ন হয়েছে। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য ডিসিশন ওয়াজ মেড ইন কনকারেন্স উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। আমি আবারও বলছি, দ্য ডিসিশন ওয়াজ মেড ইন কনকারেন্স উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। এর বাংলা অর্থ হচ্ছে পরিচালনা পর্ষদের সাথে সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ।